দর্শক, আমি জুলহাস কবির এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায়। আপনারা জানেন যে গত 3 দিন ধরে কামরাঙ্গীতে এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। বিআইডব্লিউটিএ নদীর তীর রক্ষায় তারা কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুড়িগঙ্গা নদীর তীরে যে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল, এখানে বড় বড় ভবনও কিন্তু নির্মাণ হয়েছিল, 3 তলা 4 তলা 5 তলা ভবন পর্যন্ত আমরা দেখেছি এখানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চলছে। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে এবং সেই বিরতির পরে আবার সেই অভিযান শুরু হবে এবং এই অভিযান চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন ঢাকার নৌ বন্দর কর্তৃপক্ষ। এবং তারা বলছেন যে এটি চলমান প্রক্রিয়া এবং নদীর তীরে যে সকল অবৈধ স্থাপনা যারা গড়ে তুলেছে দীর্ঘদিন ধরে, সেই অবৈধ স্থাপনা একটির পর একটি তারা ভেঙে গুঁড়িয়ে দিয়ে এখানে অন্য কোনো একটি প্রকল্প গড়ে তোলা হবে। আমরা যেটি প্রাথমিক জানতে চাচ্ছি, এই সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি সরকারের প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়টির ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি, ভাঙা হবে কি হবে না বা হলেও সেটি কখন করা হবে সেটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরে হবে। এবং এর ঠিক উল্টা পাশে আরেকটি মসজিদ আমরা দেখেছি, সেটি ব্যাপারে সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা বিআইডব্লিউ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই স্কুল এবং মসজিদ সেই দুটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলে তখন সেই দুটিকে ভাঙা হবে বা অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই উচ্ছেদ অভিযানে যে কোনো ধরনের শক্তি প্রয়োগ যদি কেউ করতে চাই উচ্ছেদ অভিযান বন্ধে, সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট তাদের প্রস্তুতি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের লোকজন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক লোকজন এখানে কিন্তু উপস্থিত আছেন এবং আশপাশের যে উৎসুক জনতা তাদের কিন্তু একটি ভিড় আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি চারপাশে। তারাও কিন্তু উৎসুক জনতা এখানে আসছেন এবং তারা ভিড় করছেন, দেখছেন যে কীভাবে আসলে এই ভাঙা হচ্ছে, এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই আশপাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে একটি মাপ দিয়েই তারপরে তারা কিন্তু ভাঙছে। কোনো কোনো বিল্ডিংয়ের সেই কারণে হয়তো কিছু অংশ ভাঙা হচ্ছে, আবার কিছু অংশ যেটুকু অবৈধ জায়গার উপরে গড়ে তোলা হয়েছিল, বিআইডব্লিউটি এর জায়গার উপরে গড়ে তোলা হয়েছিল, সেই জায়গাগুলো আসলে ভাঙা হচ্ছে। সেই ক্ষেত্রে কিছু ভবনের হয়তো অর্ধেক ভাঙা পড়ছে, কোনো ভবনের হয়তো এক তৃতীয়াংশ ভাঙা পড়তে আমরা দেখেছি। আর যখন শুরু হবে তখন হয়তো আপনাদেরকে আরও দেখাতে পারবো যে কীভাবে আসলে এই উচ্ছেদ অভিযানটি তারা পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে কামরাঙ্গীর চর থেকে। দর্শক, আমি জুলহাস কবির, বিদায় নিচ্ছি কামরাঙ্গীর চর থেকে।